আমি এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপুর কৃষক বাজারে দিনের বেলায় মানুষের আসতে ভয় লাগে জঙ্গলে আছে হাতি শুকোর অনেক কিছু প্রাণ হাতে নিয়েই চাষিরা আসার চেষ্টা করছে কৃষক বাজারে তাদের ধান বিক্রি করতে বিষ্ণুপুর কৃষক বাজার এখানে কি ধান টান নিয়ে আসে কৃষকরা এইটি হচ্ছে যে দেখ দেখাচ্ছে এটি হচ্ছে কিষাণ মান্ডি বিষ্ণুপুর ব্লক কিষাণ মান্ডি এটি আচ্ছা এটার থেকে আপনাদের এন সিক্সটি রোড হচ্ছে মোড়ার পঞ্চায়েতের সামনে এখান থেকে চার কিলোমিটার রাস্তা আচ্ছা চার কিলোমিটার যেই রাস্তা টোটাল আসা হবে এটা হচ্ছে পুরো জঙ্গলের রাস্তা এখানকারের মধ্যে আশেপাশে অনেক চাষি আছে এই যে চার কিলোমিটার জঙ্গল যে পেরিয়ে আসবে মানুষের কিষাণ মান্ডিতে সবজি নিয়ে বা ধান নিয়ে বা এখানে তো মোটামুটি দিন বারো মাস চব্বিশ দিন হাতি আছে এক দ্বিতীয়ত বনবরা আছে মানুষ কোনো এমনই পরিবার আছে সেই পরিবারে কোনো পুরুষ মানুষ নেই শুধু মহিলা সে চাষবাস করে খায় সে কিভাবে জঙ্গল পেরিয়ে ধান নিয়ে আসবে তো আপনাদের কিষান মান্ডি সেখানে তো চাষিরা সব ধান নিয়ে যাওয়ার কথা তো সেই কিষান মান্ডি যাওয়ার রাস্তা এতটা বেহাল আপনারা জানিয়েছেন একবারে একদম একবারে এবং এই যে এই রাস্তা দিয়ে আপনার ওই মন্ত্রী শ্যামল সাদ উনিও এই রাস্তা দিয়ে গেছেন আচ্ছা এত বড় একটা প্রকল্প আপনাদের কিষাণ মান্ডি প্রকল্প তো সেই রাস্তা এই এই ধরনের তাতে আপনাদের কীরকম প্রশ্ন জাগে যে কেন এরকম আমাদের প্রচণ্ড ক্ষোভ গ্রামবাসীর তরফ থেকে এক প্রচণ্ড ক্ষোভ মানে যে এই রাস্তাটা এত বেহাল কেন আমার এই ভিডিওটি যারা দেখছেন বিষ্ণুপুর ভিডিওকে ফোন করে অনুরোধ জানান ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর সেভেন ফাইভ ফোর সেভেন ফোর সিক্স এই নম্বরে বাঁকুড়া থেকে অভিজিত অধিকারী ইন্ডিয়ানহাট